তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আরমান, একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার। তো এই ভিডিওতে আমি হসপিটালের একজন নার্সের সাথে ঘটা হরর ইনসিডেন্ট নিয়ে কথা বলবো। তো নার্স তার ডিউটি ছিল রাতের বেলায় এবং তার কাজ ছিল একটা বড় কামরা একা পরিষ্কার করার। তো বাকি নার্স এবং ডাক্তাররা ছিল হসপিটালের উপরের ফ্লোরে, অর্থাৎ নিচের ফ্লোরে শুধুমাত্র সে একাই ছিল। তো সে যখন কামরাটা পরিষ্কার করে, তার মনে হয় যে হসপিটালের গলি দিয়ে কেউ একজন হাঁটতেছে। তো সে দেখতে যায় গলিতে কি হাঁটতেছে এবং দেখে যে কেউই নাই, এবং তার এমন মনে হয় যে ছোট বাচ্চা কান্না করতেছে। তো সে এই কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে এটা দেখার জন্য যায়, এবং সে যখনই কামরা থেকে বের হয় তাকে পিছনে কোনো একটা জিনিস টেনে নিয়ে যায় এবং দেওয়ালের সাথে একটা আঘাত খাওয়ায়, এবং এর ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এবং তার সাথে আরও অনেক হরর ঘটনা ঘটে। এর মধ্যে আরেকটি হচ্ছে, এই নার্সটা তার ডিউটি শেষ করে হসপিটালের একটা বাথরুমে যায়, এবং তার কিছুক্ষণ পর বাথরুমের সব লাইট অটোমেটিক অফ হয়ে যায় এবং বাথরুমের ভেতর থেকে ফিসফিস করার শব্দ আসে। তো সে অনেক বেশি ভয় পায় এবং বাথরুম থেকে বের হওয়ার জন্য যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাথরুমের দরজাটা লক হয়ে যায়। তো হঠাৎ তার পিছন থেকে অনেক ভয়ঙ্কর একটা প্যারানর্মাল এন্টিটি তার দিকে আসতে থাকে। তো সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। তো যখনই এই প্যারানর্মাল এন্টিটিটা তার কাছাকাছি চলে আসে, বাইরে থেকে একজন নার্স বাথরুমের দরজাটা খুলে এবং দেখে যে সবকিছু স্বাভাবিক আছে। তো এই ধরনের হরর ঘটনা শুধুমাত্র হসপিটালের নার্সদের সাথে ঘটে।